কমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকে এবং কমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকে। কমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে হলে যে রিজনে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে সেখান থেকে নিয়ে তার নিচের অংশ পুরোপুরি অর্থাৎ সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়, এবং পার্শিয়াল ইনজুরি হলে তার কিছু কিছু তার সাইন সিমটম যেমন তার সেন্সরি মোটর ফাংশন। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হলো স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের ফিজিওথেরাপি চিকিৎসায় সম্পূর্ণ ভালো হওয়ার সুযোগ সুবিধা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো তবে জেনে নেই স্পাইনাল কর্ড ইনজুরি বলতে আমরা সাধারণত কী বুঝি। আমরা জানি যে আমাদের যে মেরুদণ্ড রয়েছে এই মেরুদণ্ডের মাঝখান দিয়ে কিন্তু আমাদের স্পাইনাল কর্ড চলে গেছে। মেরুদণ্ডের যে ভার্টিব্রা রয়েছে এবং ভার্টিব্রা ক্যানাল রয়েছে, এই ক্যানাল এবং ভার্টিব্রা কিন্তু স্পাইনাল কর্ডকে কিন্তু প্রোটেকশন দিয়ে রাখে, যার ফলে বাহির থেকে এক্সটার্নাল এবং ইন্টারনাল যে কোনো ফোর্স প্রয়োগ হলেও কিন্তু আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয় না। সাধারণত কখন হয়, যখন উচ্চ মাত্রায় আঘাতপ্রাপ্ত হয় এবং ফল ফ্রম হাইট হয়, এই সমস্ত কারণে কিন্তু স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকে। তখন আমাদের যে মেরুদণ্ডের যে কাভারিং রয়েছে এবং ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে এগুলো কিন্তু আর তাকে প্রোটেকশন দিতে পারে না। সাধারণত আমরা জানি দুই ধরনের স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকে, একটা হলো ডাইরেক্ট ইনজুরির কারণে হয়ে থাকে, আর একটা হলো ইনডাইরেক্ট ইনজুরির কারণে হয়ে থাকে। ডাইরেক্ট ইনজুরি আমরা বলে থাকি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, ফল ফ্রম হাইট অর্থাৎ গাছ থেকে অনেক উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে, অথবা ঘরে কাজ করতেছেন মই দিয়ে মই থেকে পড়ে গিয়ে, বা অথবা ইলেকট্রিক লাইট লাগানোর জন্য হয়তো চেয়ার বা টুল যে কোনো জায়গায় উঠে কাজ করছে সেখান থেকে পড়ে গিয়ে কিন্তু স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। এবং অনেক বয়স্ক রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাথরুমে গিয়ে বাথরুমে পিছিল অবস্থায় সেখানে পড়ে গিয়েও কিন্তু স্পাইনাল কর্ড ইনজুরি হচ্ছে। লক্ষ্য করি যে এই সমস্ত স্পাইনাল কর্ড ইনজুরি রোগী কিন্তু অনেক কষ্টে এবং প্রতিবন্ধিততা জীবনযাপন করছে। ইনডাইরেক্ট ভাবে হয়ে থাকে কিভাবে, যে বিভিন্ন ধরনের ডিজিজ ডিজেনারেটিভ সেন্স হোক এবং বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল কন্ডিশনের কারণে কিন্তু স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। এবং সেখানে দেখা যাচ্ছে যে নর্মালভাবে যদি একজন হাসি কাশি বা হঠাৎ উঠে থেকে বসার কারণেও কিন্তু স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, এবং সেটা ডিজিজের কারণে আমাদের মেরুদণ্ডের যে সমস্ত জয়েন্ট লিগামেন্ট রয়েছে এই লিগামেন্টগুলো দুর্বল থাকার কারণে এ ধরনের স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। তাহলে আমরা জেনে নেই স্পাইনাল কর্ড ইনজুরি হলে কী কী সমস্যায় নিয়ে রোগীরা সাধারণত আমাদের কাছে আসেন। স্পাইনাল কর্ড ইনজুরি হলে এটার কয়েকটা স্টেজ রয়েছে, বিভিন্ন স্টেজ রয়েছে। এটা সব ইনডাইরেক্ট ইনকমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকে এবং কমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকে। কমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে হলে যে রিজনে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে সেখান থেকে নিয়ে তার নিচের অংশ পুরোপুরি অর্থাৎ সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়, এবং পার্শিয়াল ইনজুরি হলে তার কিছু কিছু তার সাইন সিমটম যেমন তার সেন্সরি মোটর ফাংশন সেটা রয়ে যায়। এই সমস্ত রোগীদেরকে আমরা দেখি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা যদি না নিয়ে থাকে তাহলে কিন্তু সে সারা জীবন পঙ্গুত্ব নিয়ে এবং প্যারালাইজড নিয়ে জীবনযাপন করতে পারে। এখানে সাধারণত কী ধরনের চিকিৎসা হতে পারে, যেমন স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে গেলে মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়ে গেলে সেখানে কিন্তু সার্জারি প্রয়োজন পড়তে পারে, এবং সার্জারি পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফিজিওথেরাপি রোগ। অর্থাৎ ফিজিওথেরাপি করে আপনি একজন রোগীকে সুস্থ করতে পারবেন এবং তার সারা জীবন পঙ্গুত্ব থেকে অর্থাৎ ডিজেবিলিটি থেকে তাকে রেহাই দিতে পারবেন এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। কাজেই ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ দিক। এখানে একটা ফিজিওথেরাপি একটা আধুনিক এবং ফলপ্রসূ একটা চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা করে আপনার পঙ্গুত্ব থেকে আপনি রেহাই পেতে পারেন। কাজেই আপনার যদি নিকট আত্মীয় বা আপনি যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে বিছানায় যদি পঙ্গুত্ব বা প্যারালাইজড হয়ে জীবনযাপন করে থাকেন তাহলে আপনি দেরি না করে গুরুত্বপূর্ণ ফিজিওথেরাপি চিকিৎসা আপনি গ্রহণ করুন এবং আপনার নিকটস্থ বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট সে সাথে যোগাযোগ করুন। আমাদের রয়েছে গুলশান মহাখালী আক্তার ফিজিওথেরাপি আর রিহ্যাবিলিটেশন সেন্টার। গুলশানে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা খুব অত্যাধুনিক একটা ফিজিওথেরাপি সেন্টার আছে, এখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনার প্রয়োজনে আপনি চিকিৎসা সেবা নিতে পারেন। ধন্যবাদ।